আমি এক রিফিউজি পরিবারের সন্তান। আমার দাদু ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিলেন। এই ফেসবুকে যখনই আমি কিছু লিখি বিজেপির বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে, অনেকে এসে কমেন্ট করেন, ইচ্ছা করে কমেন্ট করেন যে আপনার ঠাকুরদা তো ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিলেন, তারা খেয়ে লাথি খেয়ে আপনি কেন মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন না। আমি বলি আমার দাদুরাই আমাকে শিখিয়ে গেছে। আমি দাদুকে জিজ্ঞেস করেছিলাম যে দাদু তুমি তো হিন্দু ছিলে বলে তোমাকে বাংলাদেশ থেকে এখানে আসতে হলো, তাহলে তুমি ভারতে এসে বললে না কেন, আমাদেরও হিন্দু রাষ্ট্র চাই, আমার দেশেও কোনো মুসলমান থাকবে না। দাদু তখন আমাকে উত্তর দিয়েছিলেন যে দেশ কি, দেশ মানে কি একটা মানচিত্র, দেশ মানে কি একটা ম্যাপ, দেশ মানে কি একটা ভারত মাতার ছবি, নাকি দেশ মানে আমার পাড়া, দেশ মানে আমার বাড়ি, দেশ মানে আমার প্রতিবেশী, দেশ মানে আমার বাড়ির সামনের ওই মাঠ যে মাঠে আমি প্রথমবার সাইকেল চালানো শিখেছি, দেশ মানে আমার স্কুল, আমার স্কুলের বসা, আমার স্কুলের বেঞ্চে আমার পাশে বসা আমার সহপাঠী, দেশ মানে তো মানুষ, দেশ মানে তো মানুষের একসাথে থাকা। আমি যখন আমার দেশ ছেড়ে এসেছিলাম আমি জানি আমার কত দুঃখ হয়েছিল, আমার যন্ত্রণা হয়েছিল, আমার দেশের স্মৃতি, আমার ছোটোবেলার স্মৃতি, সেই সব কিছুকে ছেড়ে আসার যন্ত্রণা আমার বুকের মধ্যে রয়েছে। আমি চাই না, আমি চাই না এই বিশ্বের, এই বাংলার, এই ভারতের একটা মানুষকেও তার দেশ ছেড়ে, তার বাড়ি ছেড়ে, তার পরিবার ছেড়ে আসতে হোক। দাদু বলেন তিনি যখন এপার বাংলায় এসেছিলেন আমাদের মাথার ওপর ছাই ছিল না, আমাদের দুবেলা দুমুঠো খাওয়ার মতো অবস্থা ছিল না, রিফিউজি ক্যাম্পে থাকতাম আমরা। দাদু বলেন তখন কেউ, এই যারা আজকে হিন্দু মহাসভা করেন, আজকে যারা বজরং দল করেন, আজকে যারা হিন্দু রাষ্ট্র স্থাপনার জন্য উদ্বেল হয়ে উঠেছেন, তাদের মধ্যে কেউ এসে তো আমার দাদুকে বলেননি, আমার দাদুর মতো হাজার হাজার এমন রিফিউজি মানুষকে তো বলেননি যে আপনিও হিন্দু আমিও হিন্দু, আসুন না আমার বাড়ির সামনে একটু জায়গা খালি আছে আপনার জন্য একটা বাড়ি করে, আপনিও হিন্দু আমিও হিন্দু, আসুন না আমার বাড়িতে আজকে দুমুঠো ভাত বেশি হয়েছে আমরা দুজন একটু ভাগ করে দুজনে মিলে খাবার খেয়ে। আমার দাদুরা গল্প শুনিয়েছেন ওই কঠিন সময়, ওই আধার রাতে উদ্বাস্তু মানুষ, রিফিউজি মানুষ, ওই রিফিউজি হিন্দু পরিবারগুলোর বাসস্থানের লড়াই, খাদ্যের লড়াই, নাগরিকত্বের লড়াই, তাদের সঙ্গে যদি কেউ ছিল, সেই ঝান্ডাটার রং লাল, সেই রাজনীতিটার নাম UCRC, সেই রাজনীতিটার নাম বামপন্থা, তাই আমরা বামপন্থা ছাড়া অন্য কিছু বুঝি না। আমরা বিশ্বাস করি এই ভারতের মানুষ, এই বাংলার মানুষ, তিনি হিন্দু হন, তিনি মুসলমান হন, তার খিদের আলাদা আলাদা কোনো রং নেই, মুসলিমের খিদে আলাদা, হিন্দুর খিদে আলাদা, এমন হয় নাকি? একজন হিন্দু মা যখন মন্দিরে যান, যখন হাত জোর করে, এই কিছুদিনের মধ্যেই দুর্গাপুজো হবে, দুর্গা ঠাকুরের কাছে হাত জোর করে প্রার্থনা করেন, কি চান তিনি, হিন্দু রাষ্ট্র চান, নাকি দুর্গা ঠাকুরের কাছে হাত জোর করে বলেন মা আমার ছেলেটা মেয়েটা যেন থাকে দুধে ভাতে, ওদের যেন কোনো কষ্ট না হয়? একজন মুসলমান মানুষ যখন মসজিদে যান, নামাজ আদা করেন, কি চান আল্লাহর কাছ থেকে, গাজায়ে হিন্দ চান, মুসলমান রাষ্ট্র চান, নাকি তিনিও আল্লাহর কাছ থেকে এটুকুই চান আমার ছেলেটা মেয়েটা যেন ভালো থাকে, ওদের ওপর যেন কোনো আঁচ না হয়? তাহলে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা মন্দিরে যাই অথবা মসজিদে যাই, আমরা যারা শুধুমাত্র আমাদের সন্তানের ভালো থাকা ছাড়া, আমাদের পরিবারের ভালো থাকা ছাড়া অন্য কিছু চাই না, আমরা একে অপরের বিরুদ্ধে লড়ব কেন? আমাদের লড়িয়ে দিয়ে লাভ কার? এই তৃণমূল এবং বিজেপি, এরা প্রতিদিন আমাদের সামনে এই বিভাজনের রাজনীতি করবে, মন্দিরে মসজিদে লড়িয়ে দেওয়ার রাজনীতি করবে, হিন্দুতে মুসলমানে লড়িয়ে দেওয়ার রাজনীতি করবে, হিন্দু বাড়ির ছেলেটার হাতে অস্ত্র তুলে দেবে, ত্রিশূল তুলে দেবে, তলোয়ার তুলে দেবে, বলবে যাও ওই মুসলমানদের বাড়ি, যাও ওই মসজিদ গুঁড়িয়ে দিয়ায়, জ্বালিয়ে দিয়ায়। ওরা জানে যদি ওই গরিব পরিবারের ছেলে মেয়েটা, ওই হিন্দু গরিব পরিবারের ছেলে মেয়েটা পড়াশুনো শিখে চাকরি বাকরি করে, তাহলে তারা ওই অস্ত্র তুলে নেবে না, ওই ত্রিশূল তুলে নেবে না, ওই তলোয়ার তুলে নেবে না। তৃণমূল গিয়ে মুসলমান পাড়ায় বলবে যে আমাদের সঙ্গে আয়, আমরা তোকে বাঁচাবো, আর তারপর ওই নির্বাচনের সময় তাদের হাতে বোম তুলে দেবে, বন্দুক তুলে দেবে, পাঠিয়ে দেবে ভোট লুট করার জন্য, পাঠিয়ে দেবে লোককে মারার জন্য, পাঠিয়ে দেবে গণতন্ত্রকে শেষ করে দেওয়ার জন্য। কারণ মমতা ব্যানার্জিও জানেন এই খেটে খাওয়া পরিবারের ছেলেমেয়েরা যদি পড়াশোনা করে চাকরি বাকরি করতে লাগে, তাহলে তারা মমতা ব্যানার্জির দেওয়া বোম বন্দুক পিস্তল আর তুলে নেবেন না। আমরা বলছি, আমরা যারা ভারতের ছাত্র ফেডারেশন করি, আমাদের লড়াইটা সবার জন্য। আপনি হিন্দু হন, মুসলমান হন, আপনি মসজিদে যান, মন্দিরে যান, আপনি যদি আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ চান, তাদের ভালো থাকা চান, তাহলে আসুন না আমাদের সঙ্গে। আমরা বলছি নয়া শিক্ষানীতি বাতিল করতে হবে। কেন নয়া শিক্ষানীতি বাতিল করতে হবে? নয়া শিক্ষানীতি বলে দিয়েছে আপনার পকেটে যদি টাকা না থাকে আপনি পড়াশুনো করবেন না। FIUP নিয়ে আসছে ওরা। আগে 3 বছর পড়লে গ্রাজুয়েশন হয়ে যেত, স্নাতক হয়ে যেতেন আপনি, এখন 4 বছর পড়তে হবে আপনাকে। নয়া শিক্ষানীতি বলছে যে স্কলারশিপ ফেলোশিপ মেয়েরা পেত, শিডিউল ট্রাইব মেয়েরা পেত, সাধারণ মেয়েরা পেত, মুসলমান মেয়েরা পেত, মেয়েদের সমস্ত স্কলারশিপ ফেলোশিপ বন্ধ করে দেবে ওরা। অলরেডি বন্ধ করে দিয়েছে।
মৌলানা আজাদ স্কলারশিপ বন্ধ করে দিয়েছে, রাজীব গান্ধী ফেলোশিপ বন্ধ করে দিয়েছে, আগামী দিনে আরও গরিব মানুষের পড়াশুনো করার জন্য যা যা স্কলারশিপ ফেলোশিপ ছিল বন্ধ করে দেবে ওরা। ওরা বলছে ওরা স্কুলগুলো বন্ধ করে দেবে, সরকারি স্কুল থাকবে না, সরকারি কলেজ থাকবে না। কে যায় বলুন তো সরকারি স্কুল? এই আমরা যখন মিছিল করে হেঁটে হেঁটে আসছিলাম, আমাদের মিছিল দাঁড়িয়েছিল, আমি দেখলাম আমাদের একটা গাড়ি ক্রস করছে, কালো লম্বা গাড়ি, সেই গাড়ির সামনে একটা ছোট্ট পুচকি মেয়ে বসে আছে, স্কুল থেকে ফিরছে, আইসক্রিম খাচ্ছে, ভিতরে এসি কাঁচগুলো তোলা, খুব অবাক চোখে আমাদের দিকে তাকিয়ে আছে যে এরা কারা, এরা কেন রাস্তায় দাঁড়িয়ে আছে। আসলে যদি কালকে নয়া শিক্ষানীতি লাগু হয়, যদি সরকারি স্কুল বন্ধ হয়ে যায়, বিশ্বাস করুন ওই ছোট্ট বাচ্চাটার কোনো অসুবিধা হবে না। কালকে যদি আমার ফি, কলেজের ফি, স্কুলের ফি 500 টাকা থেকে 1000 টাকা হয়ে যায়, ওই ছোট্ট বাচ্চা মেয়েটা আইসক্রিম খেতে খেতে একইভাবে স্কুলে যেতে পারবে, ওর কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি কালকে নয়া শিক্ষানীতি প্রণয়ন হয়, আমার স্কুল বন্ধ হয়, স্কুলের ফিস বেড়ে যায়, তাহলে এখানে যে ছেলে মেয়েগুলো বসে আছে, আমার হাজার হাজার ভাই বোনেরা যারা এই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাইমারি স্কুল কলেজে পড়ে, তাদের জন্য স্কুল কলেজ যাওয়ার রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। তাই আমরা রাস্তায় নেমেছি, ভবিষ্যৎ বাঁচানোর লড়াই এটা, ভবিষ্যৎকে আগলে রাখার লড়াই। আমরা বামপন্থীরা আপনাদের কাছে এসে তাই হাত পেতেছি, আমাদের দেওয়ার কিছু নেই, আমরা সরকারে নেই, কেন্দ্রে নেই, রাজ্যে নেই, আমরা চাইলেই আপনাকে কিছু দিতে পারবো না। কিন্তু 11 সালের পর থেকে আমরা একটা জিনিস শিখেছি, আদর্শের চেয়ে বড়, নীতির চেয়ে বড় আর কোনো সম্পদ হয় না। এই আমরা যারা এখানে বসে আছি, এই অডিয়েন্সে এমন বহু মানুষ বসে আছে যাদের কাছে এই অপশান ছিল, এই সুযোগ ছিল অন্য কোনো রাজনৈতিক দলে চলে যাওয়া, সুখের জিন্দেগি, শান্তির জিন্দেগি, বড় গাড়ি, বড় বাড়ি, খাওয়া দাওয়া, মজ মস্তি, কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু আমরা যারা বামপন্থী রাজনীতি করেছি, আমরা যারা কমরেড স্বপন সুদীপ্তর সঙ্গে রাজনীতি করেছি, আমরা জেনেছি, আমরা শিখেছি যে বামপন্থীদের খুন করে ফেলা যায়, কিন্তু আমাদের আদর্শের সঙ্গে সমঝোতা হয় না, স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের রাস্তা থেকে আমাদের ফিরে আসার কোনো জায়গা নেই। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, বেছে নিন কাদের সঙ্গে থাকবেন আপনারা। যারা চুরি ডাকাতি জোচুরি করছে তাদের সঙ্গে থাকবেন, যারা ধর্মের নামে আপনাকে ভেঙে দিতে চাইছেন তাদের সঙ্গে থাকবেন, নাকি আমাদের আরেকবার সুযোগ দেবে? এই এখন দেখছি নতুন একটা নাটক শুরু হয়েছে রাজভবনের সামনে, ছেলেমেয়েরা খুব দুষ্টু আজকাল, ফেসবুকে কিছু মিম টিম বানায়, তাতে একটা মিম বানিয়েছে যেখানে বলছে যে একটা সস্তা নাটকের ছবি দেখাও, তো তাতে মমতা ব্যানার্জি ওই যে স্যান্ডউইচ খেয়ে, চকলেট খেয়ে যে অনশন করেছিলেন তার একটা ছবি দিয়েছে, বলছে না না আরও একটু সস্তা, আরও একটু সস্তা ছবি দেখাও, তাতে ওই অভিষেক ব্যানার্জি গলায় নীল ওই একটা উত্তরীয় পরে যে দাঁড়িয়ে রয়েছেন তার ছবি দিয়েছে। আসলে নাটক হচ্ছে, কিসের নাটক, কিসের ধর্ণা? মমতা ব্যানার্জি যে ধর্ণা করেছিলেন পশ্চিমবঙ্গের বুক থেকে শিল্পকে তাড়ানোর জন্য, অভিষেক ব্যানার্জি তার ভাইপো আবার ওই মডেলটাকে রিনিউ করছেন, ওই একই মডেল আর নতুন করে নাটক ফেটেছেন, কিসের জন্য? ওই রাজভবনের সামনে, রাজভবনের 100 মিটারের আশেপাশে কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমরা যারা ছাত্র রাজনীতি করি, কলকাতায় SFI DOF-এর যতবার মিছিল হয়েছে, এই তৃণমূলের পুলিশ ব্যারিকেড করে আটকে দেয় আমাদের, লাঠির বাড়ি পড়েছে আমাদের পিঠে, জল কেমন দেওয়া হয়েছে আমাদের ওপর, অথচ মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি রাজভবনের সামনে ধর্নায় বসছেন, কেউ তাকে কিচ্ছু বলছেন। এই একই সরকার, এই সরকারের সামনে যখন আমার ভাইয়েরা, আমার বোনেরা যারা SSC টেট পরীক্ষা দিয়ে চাকরি পাননি, তারা যখন কালীঘাটের কাছাকাছি যেতে গেছিলেন, পুলিশ পিটিয়ে তাদের জেলের মধ্যে পুড়ে দিয়েছিল, জেলের মধ্যে বন্দি করে রেখেছিল। তাহলে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের নমুনাটা কেমন? আপনি যদি তৃণমূল করেন, আপনি যদি ভাইপোর আশেপাশে থাকেন, আপনি যদি দিদির আশেপাশে থাকেন, তাহলে আপনি যা খুশি তাই করতে পারবেন। অথচ আমার পরিবারের ছেলেটা, আপনার পরিবারের ছেলেটা, যাকে আপনি বড় কষ্ট করে পড়িয়েছেন, স্কুলে পাঠিয়েছেন, কলেজে পাঠিয়েছেন, ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন, স্বপ্ন দেখেছেন ছেলেটা একদিন মানুষের মতো মানুষ হবে, মাথা উঁচু করে বাঁচবে, সেই ছেলেমেয়েগুলো যখন নিজের অধিকারের জন্য রাস্তায় নামে, তাদের ওপর পুলিশের বাড়ি, তাদের ওই জেল নসিব হয়।